হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বাসন্তী পোলাওর জন্য আমি এখানে নিয়েছি 800 মতো গোবিন্দভোগ চাল। তো চালটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, চালটা ভালো ভিজে গেছে। আর লাগবে হচ্ছে এখানটায় কিশমিশ আর কাজু বাদাম, আর লাগবে হচ্ছে আদা বাটা। তো দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিলাম ছোটো এলাচ। তো পুরোটা সাদা তেলেই করব। তো এই বাসন্তী পোলাও সাদা তেলেই করলে বেশি ভালো হয়। তো দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ভিজানো ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, চালটা দিয়ে দিলাম। তো চালটা পুরোটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই বাসন্তী পোলাও খেতে খুবই ভালো লাগে, চিকেন কষা, মটন কষা বা পনিরের রেসিপি দিয়েও এই বাসন্তী পোলাও খাওয়া যায়, আর খুবই ভালো লাগে খেতে। তো দেখো এদিকে আমি হাঁড়িতে জল বসিয়েছি। তো 800 মতো চাল নিয়েছি, তার ডবল আমি জল দিয়েছি। তো দেখো আমি এবার চালটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই পোলাওর জন্য কোনো রং ব্যবহার করে দিই। তো তোমরা চাইলে রংটা দিতেই পারো, আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তার জন্য আমি রং দিইনি, আমি এখানটা হলুদ ব্যবহার করেছি। তো দেখো আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। তো রংটাও যেহেতু রঙের জন্য, সেই জন্য হলুদ দিলেও হবে আবার রং দিলেও হবে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে বন্ধুরা। আর এই চালটা যদি তুমি চার বাটি চাল দাও, আমি আর দেবে 8 বাটি জল। তো এইভাবে পরিমাণ অনুযায়ী তোমরা করবে। তো দেখো চালটাকে আমি ভালো করে ভেজে নেব। তো যতটা চালটাকে ভাজা হবে সেই ততটাই ভালো হবে এই বাসন্তী পোলাও। তো দেখো, আর এই সমানেই নাড়তে হয়, একটু নাড়া বন্ধ করলে এই চাল লেগে যায়। তো দেখো ভাজা হয়ে গেলে আমি ওইদিকে জল গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা শুরুতে একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। তো দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এবার এই গরম জলের মধ্যে চালটা দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে চালটা, তো দেখো আমি চালটা দিয়ে দিলাম। তো তোমাদের বললাম বন্ধুরা, চার বাটি চাল হলে 8 বাটি জল দেবে, তো সেই অনুযায়ী তোমরা দেবে। তো এখানটায় আমি 800 মতো চাল নিয়েছিলাম, তার ডবল জল দিয়েছি। তো দেখো, তো পুরো চালটায় আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পর আমি আবারও একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে রং ব্যবহার করতে পারো, আমি এখানে রং ব্যবহার করিনি, কোনো রকম হলুদ দিয়ে পোলাওটা বানাবো। তো দেখো আমি হলুদ দিয়ে আবারও নেড়ে দিলাম। তো চালটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু কেউ একটু বেশি মিষ্টি খায় কেউ কম, সেই অনুযায়ী তোমরা দেবে। তো আমি দু বাটি
ছোট বাটি দু বাটি চিনি দিয়ে দিলাম। তো দেখো চালটা মানে কিছুটা সেদ্ধ হয়ে গেছে 80% মতো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব ঘি, পরিমাণ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো প্রায় হয়ে এসেছে পোলাওটা। তো বন্ধুরা, তোমরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি আশা করব সেই রেসিপি তোমাদের সামনে আনার। তো দেখো আমি ভালো করে নেড়ে দিলাম, তো হয়ে গেছে প্রায়। এবারে আমি আবার একটু ভালো করে নেড়ে দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো আমি হয়ে গেছে, আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। তো এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই পোলাও সবার সঙ্গেই খাওয়া যায়, চিকেন, মটন কষা আর নিরামিষ কোনো রেসিপির সাথে এই পোলাও খেতে পারবে, খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের সামনে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।